হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মাঠে ময়দানেতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিন, এই ধরনের ইন্ডিয়ান ফুটবলের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চেন্নাই এফসির ক্যাপ্টেন লুসিয়ান গোইয়ান গুড বাই জানিয়ে দিল চেন্নাই এফসিকে। গতকাল তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। পোস্টটি তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে পোস্টটিকে পড়েও নিতে পারো। এদিকে হায়দ্রাবাদ এফসি সই করালো স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার লুইস সাস্ত্রেকে। 34 বছর বয়সী ফুটবলারটি তার ইউথ ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বার্সেলোনাতে। লুইস সাস্ত্রে তার সিনিয়র ক্লাব ক্যারিয়ারে খেলেন বার্সেলোনা সি, বার্সেলোনা বি এবং জারাগোজার মতন দলের হয়ে। এছাড়াও তিনি স্পেনের অনূর্ধ্ব 19 দলের হয়েও 2টি ম্যাচ খেলেন। তো তোমরা বুঝতেই পারছো যে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার এই লুইস সাস্ত্রে। ফলে আশা করাই যায় যে তার অন্তর্ভুক্তিতে হায়দ্রাবাদ এফসির দল আরও শক্তিশালী হবে। এইবার যে সমস্ত ট্রান্সফার রিউমারগুলো আসছে সেগুলো তোমাদের বলে দিই। প্রথমেই বলি যে মুম্বাই সিটি এফসি নাকি সই করাতে পারে লা লিগা খেলা ফুটবলার হার্নান সান্টানাকে। 30 বছর বয়সী ফুটবলারটি মূলত মিডফিল্ডার পজিশনে খেলেন। হার্নান সান্টানা তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন লাস পালমাসের হয়ে, আর এই লাস পালমাসেরই প্রাক্তন কোচ ছিলেন মুম্বাই সিটি এফসির নতুন কোচ সার্গিও লোবেরা। ফলে মনে করা হচ্ছে যে সেই সূত্রেই হয়তো সার্গিও লোবেরা মুম্বাই সিটিতে আনতে চাইছেন হার্নান সান্টানাকে। অন্যদিকে কিছুদিন আগেই আমি একটা ভিডিওই তোমাদেরকে বলেছিলাম যে লেফট ব্যাক নারায়ণ দাস আসতে পারেন ইস্টবেঙ্গলে, কিন্তু এই মুহূর্তে যেটা খবর যে নারায়ণ দাসকে নাকি অফার করেছে চেন্নাই এফসিও। ফলে নারায়ণ দাসের ইস্টবেঙ্গলে আসার বিষয়টা কিছুটা হলেও কঠিন হয়ে গেল। এদিকে বহুদিন হয়ে গেলেও ভারতের তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এখনও পর্যন্ত কোনো দলেই সই করেননি। তার কাছে কিন্তু বহু আইএসএল দলেরই অফার আছে, আর এই সব কিছু দেখে সন্দেশ ঝিঙ্গান কিন্তু তার রেমুলেশনটা প্রায় ডবল করে দিয়েছে। আর তার এই রেমুলেশনটা শুনে মাথায় হাত পড়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ আইএসএল এর সমস্ত দলেরই। আমি এই মুহূর্তে সন্দেশ ঝিঙ্গানের রেমুলেশনটা তোমাদের বলছি না, কারণ যতক্ষণ না আমি এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট পাচ্ছি। তবে একটা কথা যে সন্দেশ ঝিঙ্গানের রেমুলেশন শুনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়া আইএসএল এর অন্যান্য দলগুলি এক প্রকার হাত তুলেই নিয়েছে সন্দেশ ঝিঙ্গানের ওপর থেকে। ফলে এই মুহূর্তে সন্দেশ ঝিঙ্গানকে পাওয়ার লড়াইটা মূলত ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। এইবার ইস্টবেঙ্গল সম্বন্ধে যে সমস্ত ট্রান্সফার আপডেটগুলো আসছে সেগুলো তোমাদের বলে দিই। প্রথমেই বলি যে ইস্টবেঙ্গলের র্যাডারে রয়েছেন মরক্কোর ফুটবলার আয়ুব এল খাবি। 27 বছর বয়সী ফুটবলারটি মূলত ফরওয়ার্ড পজিশনে খেলেন। ফুটবলারটি তার ক্লাব কেরিয়ারের শুরুতেই খেলেন মরক্কোরই একটি দল আরএসবির হয়ে। এই ক্লাবটির হয়ে তিনি 38টি ম্যাচ খেলে করেন 22টি গোল। এরপর তিনি যান চাইনিজ সুপার লিগের দল হেভি চাইনা ফরচিউনে। এই দলটির হয়ে তিনি 28টি ম্যাচ খেলে 9টি গোল করেন। তবে এই হেভি চাইনা ফরচিউন দলটির হয়ে তিনি মূলত খেলেন উইঙ্গার পজিশনে। ফলে তোমরা বুঝতেই পারছো যে ফুটবলারটির কিন্তু ফরওয়ার্ড এবং উইঙ্গার উভয় পজিশনেই খেলার অভিজ্ঞতা আছে। গত মরশুমে তিনি খেলেন মরক্কোর দল ওয়াইদাদ সাসাক্লেন্সাতে। এই দলটির হয়ে তিনি 9টি ম্যাচ খেলে করেন 4টি গোল। এছাড়াও তিনি মরক্কোর জাতীয় দলের হয়েও 14টি ম্যাচ খেলে করেন 11টি গোল। ফলে তোমরা বুঝতেই পারছো যে ফুটবলারটির গোল স্কোরিং এবিলিটিটা বেশ ভালো। যে দলেই খেলুক না কেন সেই দলের হয়েই গোল করেছেন। আর তার বয়সও বেশি নয়, মাত্র 27 বছর। এখন দেখার যে আয়ুব আল খাবিকে আগামী মরশুমের আইএসএলে ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে দেখা যায় কিনা। এদিকে ইপিএল খেলা ফুটবলারের সিভি জমা পড়ল ইস্টবেঙ্গলে। ফুটবলারটির নাম কাইরন ফ্রিম্যান। 28 বছর বয়সী ফুটবলারটি মূলত ডিফেন্ডার পজিশনে খেলেন। এই কাইরন ফ্রিম্যান তার ক্লাব কেরিয়ারে কিন্তু বহু বড় বড় দলের হয়ে খেলেছেন। যেমন তিনি খেলেন নটিংহাম ফরেস্ট, ডার্বি কাউন্টি, নোটস কাউন্টির মতন দলের হয়ে। তবে তিনি তার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ইপিএল এর নাম করা দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এই ক্লাবটির হয়ে তিনি 2015 থেকে 2020 সাল পর্যন্ত খেলেন। তার মধ্যে 111টি ম্যাচ খেলে করেন 14টি গোলও। এছাড়াও তিনি ওয়েলসের অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 21 দলের হয়েও খেলেন। তো তোমরা বুঝতেই পারছো যে এই কাইরন ফ্রিম্যান একজন অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার।
ফলে আশা করাই যায় যে যদি তিনি ইস্টবেঙ্গলে আসেন তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্টই শক্তিশালী হবে। তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন। ধন্যবাদ।